সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কাউন্সিলিং এর পরেও নিয়োগ আটকে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নিয়োগের দাবিতে মিছিল শহরে, নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কেটে গেল 500 দিন। এই উপলক্ষে বুধবার শহীদ মিনার থেকে জরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। তারা পরেছিলেন কালো ব্যাজ, হাতে ছিল প্ল্যাকার্ড এবং চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকার থেকে বারবার নিয়োগ প্রতিশ্রুতি দেওয়া হলেও গত 10 বছরে একজনও নিয়োগ পাননি। কয়েকজন চাকরি প্রার্থী সুপারিশপত্র পেলেও তাদের নিয়োগ আটকে আছে আইনি জটে। অভিযোগ বিক্ষোভকারীদের দাবি, প্রথম কাউন্সিলিং হওয়া সব প্রার্থীকে দ্রুত নিয়োগপত্র দিতে হবে এবং পরবর্তী কাউন্সিলিংগুলো ধারাবাহিকভাবে দ্রুত শেষ করতে হবে, এরকমই দাবি রয়েছে। তো দেখা যাক কবে কী নিয়োগ সম্পন্ন হয়। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।